at speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. দেখ বন্ধুরা, এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। আমি চলে এসেছি গড়িয়াহাটে এক ডালিয়া এভারগ্রিনে, কিন্তু ভেবো না আজকে সপ্তমী, অষ্টমী, নবমী বা দশমী, আজকে মহালয়ার পরের দিন। কিন্তু মানুষজনের উত্তেজনা সেই হাই লেভেলে, কিন্তু দুঃখের বিষয় ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমরা ঠাকুর দেখতে পাইনি, কিন্তু আশেপাশের লাইটিং এবং মণ্ডপ দেখে নিয়েছি। তাই কিন্তু তোমরা এখানে এসো বলছি, দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে, মিস করো না ইন্টারভিউকে। সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। থ্যাংকস, থ্যাংক ইউ। यादे तेरी कस्तूरी महके मेरा तन मन, घुल गई इन सांसों में जैसे कोई सरगम। तुझे है ढूंढता তাই তোমরা অবশ্যই ব্লগটাকে কন্টিনিউ করো, প্রচুর ইনফরমেশন তোমাদের জন্য থাকছে। আর কেমন লাগছে জানাতে ভুলো, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। এখানে কিন্তু অসাধারণ একটা থিম হয়েছে, আর পুজো কিন্তু ওপেন হয়ে গেছে, মানে মা দুর্গা কিন্তু আমাদের সামনেই বিরাজমান। তাহলে তোমরা কিন্তু ঝটপট এখানে চলে আসো লাইন পড়ার আগে, কারণ মা দুর্গা দেখতেই পাচ্ছ আমাদের সামনে চলে এসেছেন। প্রথমাতেই যদি এত ভিড় হয় তাহলে বুঝতে পারছো চতুর্থী তৃতীয়াতে কি অবস্থা হবে। তাই দেরি না করে ঝটপট চলে এসো হিন্দুস্তান পার্কে।
এখন চলে এসেছি বালিগঞ্জ কালচারালে। এইটা যদিও এখনও সর্বসাধারণের জন্যে খুলে দেওয়া হয়নি, কিন্তু বাইরে থেকেই দেখা যাচ্ছে দারুণ হয়েছে প্যান্ডেলটি। আর এর থিম হলো কথা বলি। এখানে রেখা রয়েছে গানের লাইন, মানে জাস্ট অসাধারণ নতুনত্ব ভাবনা। তাহলে ভিড় বেশি হওয়ার আগে ঝটপট চলে এসো এখানে, আশা করি নিরাশ হবে না। শ্রী শ্রী দুর্গা সহায়, দুর্গা পুজোকে ঘিরে কিন্তু প্রচুর মানুষের আশা ভরসা ঘিরে রয়েছে আমাদের কলকাতাতে। সেই নিয়েই কিন্তু চলে এসেছে আমাদের এখানকার নতুন থিম। আমরা এখন দাঁড়িয়ে আছি সমাজসেবী সংঘতে। দারুণ কিন্তু এই থিমটা, একেবারে ইউনিক ভাবনা চিন্তা। যদিও এখনও কিন্তু এখানে প্যান্ডেলটা বাইরে দিয়ে দেখা যাচ্ছে, মাতৃমূর্তির উদ্বোধন এখনও হয়নি। তাই যত তাড়াতাড়ি পারো তোমরা কিন্তু এখানে চলে এসো, ভিড় বাড়ার আগে। একদম স্কিপ করো না আমাদের ভিডিও, এরকম ইউনিক ইনফরমেশান আসতে চলেছে আরও অসংখ্য। সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করো। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীধারাতে। দেখতেই পাচ্ছ এখনো কিন্তু মাতৃ প্রতিমা উন্মুক্ত করা হয়নি সবার জন্য, কিন্তু প্যান্ডেল কিন্তু খুলে দেওয়া হয়েছে সবার জন্য। তো তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো, কারণ সবটাই মোটামুটি দেখাই হয়ে যাবে। তো বেশি ভিড় হওয়ার আগে অবশ্যই ঘুরে যেও ত্রিধারা, দারুণ এক্সপিরিয়েন্স হবে, কথা দিতে পারি। Thank you.
মহকে মেরা তন মন ঘুল গই ইন সাসো মে জেসে কোই সরগম তুঝে হ্যায় ঢুঁড়তা কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।